हेलो, गुड मॉर्निंग। माय नेम इज प्रोशनजीत अधिकारी, मोटिवेशन स्पीकर, बेंगली मोटिवेशन स्पीकर। तो हेलो, आपनारा हाथ परिष्कार परिच्छन्न भावे साबान दिए हाथ धोबेन, बारबार बारबार साबान দিয়ে হাত ধোবেন, পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবেন এবং মাস্ক অবশ্যই লাগাবেন। মাস্ক অবশ্যই লাগাবেন, কোনো বা যাতায়াত করার সময় মাস্ক অবশ্যই লাগাবেন। মাস্ক ছাড়া রাস্তা পথে পথে ঘাটে হাঁটবেন না, এবং মাস্ক পরিধান করা অবশ্যই জরুরি, অবশ্যই প্রয়োজন। অবশ্যই আপনারা মাস্ক পরে যেখানে যাবেন, মাস্ক পরেই অবশ্যই বাইরে বেরিয়ে যান, বা মাস্ক পরা জরুরি। থ্যাংক ইউ। তো আমার এই বা অ্যাডভার্টাইজমেন্ট আপনাদের ভালো লাগবে, এবং ভালো লাগার জন্য আমি বলেছি যে সবাই মাস্ক পরিধান অবশ্যই করবেন। তো আমার বেশি কথা না বলে আমি একটু মোটিভেশন ভিডিওর দিকে আসি। গুড মর্নিং, মাই নেম ইজ প্রসেনজিৎ অধিকারী। তো আমি মোটিভেশন, যে বেঙ্গলি মোটিভেশন স্পিকার, যে আমার এই চ্যানেল এ টু জিরো মোটিভেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। কিন্তু সফল হতে সবাই চায়, সফল হতে সবাই চায়। সফল হতে বিল গেট জীবন বদলানোর সহজ সূত্র, প্রতিদিন নিজের সেরাটাকে দিতে হবে, প্রতিদিন নিজের সেরাটাকে দিতে হবে। জীবনে কতগুলি পরীক্ষার সেমিসেস্টার বিভক্ত নয়, এখানে কোনো গ্রীষ্মকাল ছুটি নাই। সমালোচনার ওয়েলকাম করুন, ওয়েলকাম ইন ক্যারেটিজম। ভবিষ্যৎ পরিকল্পনা করুন, কাজে বুদ্ধি প্রয়োগ করুন। আপনারা যে কাজেই করুন না কেন, কাজে বুদ্ধি প্রয়োগ করুন, কোনো কাজেই ছোট নয়। জীবনে ঝুঁকি নিতে হবে, অন্যের সাথে তুলনা নয়, অন্যের সাথে তুলনা নয়। ভবিষ্যতে পরিকল্পনা করুন, কাজে বুদ্ধি প্রয়োগ করুন, কোনো কাজেই ছোট নয়, কোনো কাজেই ছোট নয়। জীবনে ঝুঁকি নিতে হবে, অন্যের সাথে তুলনা নয়। ইনভেস্ট করুন, ধৈর্য রাখতে হবে, দৃঢ় প্রতিরঞ্জন রাখতে হবে, ধৈর্য রাখতে হবে আপনার ভিতরে, দৃঢ় প্রতিরঞ্জন, ডেডিকেশনের সাথে লাগিয়ে রাখতে। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটাই আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকে মারা যান এটাই আপনার দোষ। কিন্তু যদি তুমি তবে সেটা সেটা আপনারই দোষ। কিন্তু প্রতিদিন নিজের সেরাটাকে দেওয়াই তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। জীবনে কোথাও দেখবেন চলার পথে সেই যে জীবনে অনেক ধাক্কা আসবে, কিন্তু নিজেকে কখনো মন থেকে হারিয়ে যাবেন না, কিন্তু নিজেকে কখনো মাইন্ড থেকে সরিয়ে নেবেন না। নিজেকে ওই কাজ বারবার ব্যর্থতা হলো ওই কাজ বারবার করো, তবে সেই কাজ সাকসেস হবে। জীবনের সাফল্য পেতে গেলে সেই কাজকে পজিটিভ মাইন্ডে নিজেকে তৈরি করতে হয়, এটাই এটাই তার দরকার। তবেই তিনি সফল হতে পারবেন। যে বিল গেটস এর কাহিনী এবং সফলভাবে দৃঢ়ভাবে এই মোটিভেশন পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। এ টু জিরো মোটিভেশন স্পিকারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। যে আমার এই গুড, থ্যাংক ইউ ভেরি বেস্ট লাইক ইন দিস পয়েন্ট ভ্যালু দিস মাই ইন চ্যালেঞ্জ মোটিভেশন স্পিকার। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, লাইক দিস, সাবস্ক্রাইব, লাইক অবশ্যই জরুর করবেন, এই ভিডিওটি দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন। থ্যাংক ইউ।